प्रिया स्टूडेंट वेलकम टू कार्तिक हरिचंद मिशन शुरू হচ্ছে ইগ্রামী ক্লাস আজকের ক্লাস হচ্ছে হিস্ট্রি আজকে পার্ট টু কি পড়াচ্ছে আদিম মানুষ কি পড়ানো হচ্ছে আদিম মানুষ দেখো বইটার দিকে তাকাও মানুষের ইতিহাস খুব পুরনো কবে মানুষ এলো কোথা থেকে এলো এর ঠিক ঠিক উত্তর আজও মেলে বানরকে মানুষের পূর্বপুরুষ বলা হয় বানর গাছে বাস করত গাছে ঘোরার সময় তার সামনের পা দুটো খুব সরল থাকত তারপর একদিন তারা মাটিতে নেমে এলো ধীরে ধীরে পিছনের পায়ে ভর দিয়ে তারা দাঁড়াতে শিখল ক্রমে সামনের পা দুটো হাতে পরিণত হলো এভাবে এলো আদিম মানুষ আদিম মানুষ দেখতে অনেকটা শিম্পাঞ্জির মতো ছিল পেটে বড় মাথা ছোট কপাল ফ্যাবড়া মুখ সারা গায়ে বড় বড় লোম রং ছিল কালো তাদের হাত দুটো ছিল লম্বা হাঁটুর নিচে পর্যন্ত ঝুলে থাকত তারা সামনের দিকে ঝুঁকে চলত তারা কথা বলতে পারত না কেবল মুখ দিয়ে উ আ এই কয়েকটি শব্দ করে এবং ইশারায় মনের ভাব প্রকাশ করত ছবিগুলো দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে দেখো বইতে ছবিগুলো আছে তাদের খাদ্য ছিল পশু কাঁচা মাংস আর গাছের ফলমূল তারা দল বেঁধে পশু শিকারে বেরোতো একা একা শিকারে যেত না কারণ পশুর শক্তি অনেক বেশি আগে মানুষ খোলা আকাশের নিচে এবং গাছের ডালে বাস করত এতে অনেক সমস্যা হতো রোদ জল ঝড় বৃষ্টি শীত এসব ছিল এছাড়া ছিল হিংস্র পশুর আক্রমণের ভয় মানুষ তাই গুহায় বাস করতে শুরু করল গুহা অনেক নিরাপদ রোদ জল ঝড় ঠান্ডা এসবের হাত থেকে মুক্তি পাওয়া যায় হিংস্র পশুর আক্রমণের ভয় থাকে না সেদিন থেকে মানুষগুলো গুহা বাস গুহা কাকে বলতো পাহাড়ের ভিতরে যে বড় বড় গর্ত থাকে তাকে বলা হচ্ছে গুহা এবার দেখো আমরা কি পড়বো এই চ্যাপ্টারটা যে পড়লাম এই চ্যাপ্টারটাতে কি প্রশ্ন আছে আমরা দেখি একটু এসো আলোচনা করি দেখছো না এসো উত্তর লেখা অভ্যাস করি শেষ কোন প্রাণীর বিবর্তন থেকে আদিম মানুষ সৃষ্টি হয়েছে শেষ বানর থেকে বিবর্তন হয়ে আদিম মানুষ সৃষ্টি হয়েছে আদিম মানুষ দেখতে কেমন ছিল আদিম মানুষ দেখতে ছিল পেটে বড় মাথা ছোট কপাল চ্যাপ্টা নাক ফ্যাবড়া মুখ হাত ছিল লম্বা হাঁটুর নিচ পর্যন্ত সারা গায়ে বড় বড় লোম এবং গায়ের রং ছিল কালো আদিম মানুষ কিভাবে হাঁটাচলা করত আদিম মানুষ সামনের দিকে ঝুঁকে হাঁটাচলা করত এবং হাঁটার সময় হাত দুটি হাঁটুর নিচে পর্যন্ত ঝুলে থাকত আদিম মানুষ প্রথম অবস্থায় কিভাবে তার মনের ভাব প্রকাশ করত আদিম মানুষ প্রথম অবস্থায় মুখ দিয়ে উ আ শব্দ করে এবং ইশারায় মনের ভাব প্রকাশ করত আদিম মানুষ কেন গুহায় বসবাস শুরু করলো কারণ আদিম মানুষ রোদ ঝড় বৃষ্টি শীতের হাত থেকে রক্ষা পাওয়া এবং হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য গুহায় বসবাস শুরু করল তাহলে দেখো আদিম মানুষের ছবিগুলো তোমরা বইতে দেখতে পাচ্ছ আদিম মানুষের ছবিগুলো কি সুন্দর দেওয়া আছে দেখতে তারা কেমন ছিল দেখো তাহলে আমরা খুব ছোট ছোট করে পড়তে পারি মানুষের ইতিহাস খুব পুরনো তাহলে মানুষের ইতিহাস কি মানুষের ইতিহাস কিন্তু খুব পুরনো কবে মানুষ এলো কোথা থেকে এলো এর ঠিক উত্তর আজকাল মেলে মানুষ কবে এলো কোথা থেকে এলো তার উত্তর কিন্তু ঠিক জানা যায়নি তবে বানরকে আমাদের পূর্বপুরুষ বলা হয় তাহলে তোমাকে যদি এটা প্রশ্ন করা হয় তাকে মানুষের পূর্বপুরুষ বলা হয় বানর তাকে মানুষের পূর্বপুরুষ বলা হয় বানর বানর কোথায় বাস করত বানর গাছে বাস করত গাছে ঘোরার সময় তার সামনের পা দুটো খুব সচল থাকত তারপর একদিন তারা মাটিতে নেমে এলো ধীরে ধীরে পিছনের পায়ে ভর করে তারা দাঁড়াতে শিখল ক্রমে সামনের পা দুটো হাতে পরিণত হলো এভাবে হলো আদিম মানুষ দেখতে পাচ্ছ কিভাবে বানর থেকে আদিম মানুষ তৈরি হয়েছে তাহলে মানুষের আদিম মানুষের পূর্বপুরুষ কে ছিল বানর বানর থেকে মানে যে বানর গাছে বাস করত গাছে ঘোরার সময় তার সামনের পা দুটো খুব সচল থাকতো তারপর একদিন তারা মাটিতে নেমে এলো ধীরে ধীরে পিছনে পায়ে ভর করে তারা দাঁড়াতে শিখল ক্রমে সামনের পা দুটো হাতে পরিণত হলো এইভাবে হলো আদিম মানুষ আদিম মানুষ দেখতে অনেকটা শিম্পাঞ্জির মতো ছিল বেটে বড় মাথা ছোট কপাল ফ্যাবড়া মুখ সারা গায়ে বড় বড় লোম রং ছিল কালো তাদের হাত দুটো ছিল লম্বা হাঁটুর নিচ পর্যন্ত ঝুলে থাকত তারা সামনের দিকে ঝুঁকে চলত তারা কথা বলতে পারত না কেবল মুখ দিয়ে উ আ বাইরে শব্দ করে ইশারায় মনের ভাব প্রকাশ করত তাহলে আদিম মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত উ আ শব্দ করে এবং ইশারায় মনের ভাব প্রকাশ করত তাদের পোশাক পরিচ্ছদ কিছু ছিল না তারা কি খেত তারা খেত হচ্ছে পশুর কাঁচা মাংস আর গাছের ফলমূল তারা কি খেত পশুর কাঁচা মাংস আর গাছের ফলমূল
তারা দল বেঁধে পশু শিকার কিভাবে পশু শিকার করে তো দল বেঁধে কারণ একা একা পশু শিকার করা সহজ নয় একা কোনো পশু তো আক্রমণ করতে পারে তারপর দেখো আগে মানুষ খোলা আকাশের নিচে এবং গাছের ডালে বাস করত আগে মানুষ কোথায় বাস করত খোলা আকাশের নিচে আর গাছের ডালে বাস করত এতে অনেক সমস্যা হতো রোদ ঝড় জল বৃষ্টি শীত এসব ছিল এছাড়া হিংস্র পশুর আক্রমণের ভয় মানুষ তাই গুহায় বাস করতে শুরু করলো গুহা অনেক নিরাপদ রোদ ঝড় জ্বর ঠান্ডা এসব হাত থেকে মুক্তি পাওয়া যায় হিংস্র পশুর আক্রমণের ভয় থাকে না সেদিন থেকে মানুষ হলো গুহাবাসী তাহলে মানুষ যেদিন থেকে গুহায় বাস করতে শুরু করলো সেদিন হলো সেদিন থেকে মানুষ গুহাবাসী হয়ে গেল কারণ কেন গুহাবাসী তারা গুহায় তো প্রথম বাস করতো কেন কেন বাস করছিল না রোদ ঝড় জল থেকে জল যদি পড়ে আমরা তখন কি বাড়িতে ছুটে যাই এখন আবার কি ছুটে যাই কোথায় কারো ঘটনা আছে আমি ছুটে যাই তখন তারা কি করত ওই জল রোদ ঝড় জল থেকে বাঁচার জন্য তারা গুহায় আসতে বলেছিল বুঝে গেছে গুহায় আসতে ছিল এবার গুহা কাকে বলে পাহাড়ের ভিতরে যে বড় বড় গর্ত থাকে তাকে বলা হচ্ছে গুহা আচ্ছা দেখো প্রশ্নগুলো আরেকবার আলোচনা করে দেখে নাও শেষ কোন প্রাণীর বিবর্তন থেকে আদি মানুষ সৃষ্টি হয়েছে শেষ বানর থেকে বিবর্তন হয়ে তোমরা মুখস্থ করে নাও শেষ মানুষ থেকে বিবর্তন আদি মানুষ সৃষ্টি হয়েছে আদি মানুষ দেখতে কেমন ছিল আদি মানুষ দেখতে ছিল পেটে মাথা বড় ছোট কপাল চ্যাপটা নাক চ্যাপটা মুখ হাত দুটি ছিল লম্বা হাত দুটি চিন্তিত সারা গায়ে বড় বড় লোম এবং গায়ের রং ছিল কালো আদি মানুষ কিভাবে হাঁটাচলা করত আদি মানুষ সামনের দিকে ঝুঁকে হাঁটাচলা করত এবং হাঁটার সময় হাত দুটি হাঁটুর নিচে ঝুঁকে ঝুঁকে আদি মানুষ প্রথম অবস্থায় কিভাবে তার মনে ভাব প্রকাশ করত আদি মানুষ প্রথম অবস্থায় মুখ দিয়ে উ আ শব্দ করে এবং ইশারার মনের ভাব প্রকাশ করত আদি মানুষ কেন গুহায় বসা শুরু করেছিল আদি মানুষ ওই যে এখানে আলোচনা করেছিলাম রোদ ঝড় বৃষ্টি শীতের হাত থেকে রক্ষা পাওয়া এবং হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য আদি মানুষ গুহায় আশ্রয় নিয়েছে তাহলে আজ এই পর্যন্ত পড়া থাকলো ভালো করে মাঝে পড়াশোনা করবে আদি মানুষটা পড়বে পড়ে এই ছোট ছোট প্রশ্নগুলো কত তৈরি করে নেবে তাহলে সবাই ভালো থেকো ঠিক আছে।